আবার এটা খুব সুন্দর মান খুব ভালো হবে এবং জল মাছ গরুর গোশ মহিষের গোশ পোলট্রি মুরগি এবং সবই আছে সর্বমূল্যই সুন্দর একটা খাবার পাবে বিক্রি করে 120 টাকা বাটি আর মোষের মাংস আছে এগুলো বিক্রি করে 100 টাকা পিস 100 টাকা পিস জি জি আর পাশাপাশি আপনার ব্রয়লার বা মুরগি জি জি আছে এই যে জল মাছ হবে 80 টাকা পিস মুরগি হবে 80 টাকা বাটি ডিম হবে 20 টাকা পিস নেক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অবস্থান করছি চৌগাছা পশুর হাটে তো আজকে একটু ভিন্নধর্মী আপনাদের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আপনার যে অনেকেই আছেন যারা অনেক দূর দূরান্ত থেকে আসলে হোটেলে আপনারা অনেকে যারা দূর থেকে আসে অনেকে খাবারের জন্য ভালো একটা হোটেল চাচ্ছেন এবং হচ্ছে মানসম্মত কিছু খাবার আপনারা অনেকে চান তো সেই ক্ষেত্রে আজকে আমরা একটু হোটেল সম্পর্কে একটু দেখাবো এবং তাদের খাবারগুলো কী কী খাবার তারা কিন্তু পরিবেশন করে থাকেন দূর দূরান্ত থেকে এই হাটে আসেন তারা অবশ্যই আপনারা এই যে হোটেলটি আছে হোটেল হচ্ছে বিসমিল্লা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন যার প্রোপ্রাইটার মোহাম্মদ রাজু রহমান এখানে সব রাজু রহমান এখানে সব ধরনের খাবারগুলো পাবেন তো আমরা একটু হোটেলের বেশ কিছু খাবার একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি ভালো ভাই অনেকে যারা দূর দূরান্ত থেকে আসে এই হাটে তো অনেকেই আসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই খাবার তো অবশ্যই এখানে খাবে দুপুরের যে খাবারটা তো এখানে আপনাদের কি কি ধরনের খাবারগুলো পাওয়া যায় ভাই এখানে আছে গরু মাংস আছে মহিষ আছে মুরগি আছে ট্যাংরা মাছ আছে সব ধরনের খাবার জিওল মাছ আছে তো দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাবো খাবারগুলো পাশাপাশি যিনি এই হোটেলের মহাজন আমি সে ভাষাতে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা আসলে মোটামুটি যেহেতু আমরা হাট নিয়ে বেশিরভাগ ভিডিও করে থাকি এবং হাট আসলে অবশ্যই তাদেরকে কিন্তু কিছু না কিছু খেতে হবে তো খাবারের দিকটাকে আপনারা কীভাবে বিবেচনা করছেন খাবারের দিকটা খুব সুন্দর মান খুব ভালো হবে এবং জল মাছ গরুর গোশ মহিষের গোশ পোলট্রি মুরগি এবং সবই আছে সর্বমূল্যই সুন্দর একটা খাবার পাবে সব ধরনের খাবারগুলো থাকবে তো আমরা একটু একটু খাবারগুলো একটু দেখাই দর্শকদের দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি মানসম্মন্ন পরিবেশে এই খাবারগুলো আসলে বিক্রয় করে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আমরা যে খাবারগুলো আসলে দেখতে পাচ্ছি এখানে তো আমরা যে খাবারগুলো জি ভাই জি এখানে তো আসলে যারা আসলে গরু কোরাই করতে আসে তারা তো আসলে সুলভ মূল্য আপনাদের হোটেলে হ্যাঁ সুলভ মূল্যে এখানে খাই ভাই জি আচ্ছা আমরা এখানে যেগুলো দেখলাম যেমন আমরা গরুর মাংস দেখতে পাচ্ছি এগুলো আসলে আপনারা কত করে বিক্রি করে থাকেন এগুলো আমরা ভুনা মাংসটা বিক্রি করে এই যে এটা বিক্রি করে 120 টাকা বাটি আর মোষের মাংস আছে এগুলো বিক্রি করে 100 টাকা পিস 100 টাকা পিস জি জি আর পাশাপাশি আপনার ব্রয়লার বা মুরগি জি জি আছে এই যে জেওল মাছ হবে 80 টাকা পিস মুরগি হবে 80 টাকা বাটি ডিম হবে 20 টাকা পিস মোটামুটি সুলভ মূল্যে মোটামুটি অল্প টাকায় ভালো অল্প টাকায় ভালো খাবার আলু ভর্তা আছে ডাল হবে এবং পরিবেশটা ইনশাআল্লাহ অনেক জি জি ভালো ভালো মানও ভালো খাবারের মানও ভালো দর্শক আমরা আসলে কিছু যারা হোটেলে খাবার খাচ্ছে তাদের কাছে একটু জিজ্ঞেস করবো হোটেলের পরিবেশটা এবং মানসম্মন্ন খাবার এবং খাবারের টেস্টের সম্পর্কে একটু কথা বলবো আসলে খাবারের সময় কথা বলা ঠিক না তারপর আমি হোটেলের পরিবেশ এবং খাবারের যে মান এবং খাবারের যে স্বাদ এই স্বাদের জন্য মূল আমি আর একটু কথা বলবো আমাদের এক চাচার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ পাক ভালো রেখো এই মোটামুটি হাটে সবসময় কি আসেন সবসময় আসি আচ্ছা এই যে আমরা খাবারটা বিসমিল্লা যে হোটেলে যে খাবারটা খাচ্ছেন এর মান সম্মত কিনা এবং আমরা টেস্ট বা স্বাদটা একটু ভালোই স্বাদ অল্প টাকায় তো মোটামুটি আপনারা অল্প টাকায় খাওয়া দাওয়া ভালোই পাই না ফাংশন এই হোটেলে প্রায় খাবারটা এই হোটেলে আমি খাই সকালের কোনো নাস্তা বা অন্য কিছু পাওয়া যায় কিনা আপনাদের নাস্তা এই যে রুটি তৈরি করি ভাই আমরা সপ্তাহে তো দুই দিন হাটে কেন আমরা সপ্তাহে ওই দুই দিন আসি সকালে রুটি ভাত ছোলার ডাল দিয়ে সপ্তাহে দুটো দিন এই হোটেল খোলা থাকে জি জি সপ্তাহে দুই দিন হোটেল খোলা থাকে দর্শক আমরা আর একটু আমার আর কিছু বাইরের কাছে যাবো এখানে একটু কথা বলার চেষ্টা করব এই হোটেল সম্পর্কে আমার এক ভাই এখানে এইমাত্র খাবার শেষ করলো আশা করব যে খাবার সম্পর্কে এবং তাদের পরিবেশন এবং তাদের যে মানসম্পন্ন যে খাবারগুলো তারা পরিবেশন করে থাকেন বা কোনো ত্রুটি আছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনি কি আসলে ব্যবসায়ী না খামারি না না ওই ব্যবসায়ী আসি গরু নিয়ে আসছিলেন না গরু নিয়ে আসিনি আজকে কিনতে এসেছি অবস্থান করছি বিসমিল্লা হোটেল তো এই হোটেলে যে আপনি খাবারটা খেলেন আপনি কি প্রায় এখানে খাবার খাই
এখানে মানসম্মত বা খাবারের স্বাদটা সম্পর্কে কেমন? স্বাদটা ইনশাল্লাহ খুবই ভালো। হ্যাঁ ইনশাল্লাহ। তাদের যে ব্যবহার বা পরিবেশ এগুলো মোটামুটি? হ্যাঁ ইনশাল্লাহ ভালো, সন্তুষ্ট ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো দর্শক, আসলে আমরা চাইছিলাম যে আসলে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন অনেকদিন ধরে যে ভাই বেশ কিছু হোটেলের ভিডিও আপনারা দেখাবেন বা সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমরা আসলে এই বিসমিরা হোটেল দিয়ে কথা বলছিলাম, আমরা এই ভারকাজে শুনবো যে আসলে আপনার কত নাম্বার হোটেল এবং সহজে আপনারা কোন জায়গায় আসবেন বলে আপনাদের অনেক সুন্দর সুন্দর খাবারগুলো দেখানোর চেষ্টা করলাম। তো ভাই আপনাদের হোটেলটা কোথা থেকে আসলে শর্টকাটে মানুষ চিনতে পারবে? চিনতে পারবে যে বাজারের মধ্যে যে মসজিদটা আছে, মসজিদের সামনেই আমার হোটেল। তো দক্ষিণ থেকে চার তিনটে হোটেলে, পরের হোটেলটা হচ্ছে বিসমিল্লা হোটেল। এবং আপনারা সপ্তাহে দুই দিন? সপ্তাহে দুই দিন গরুর বাজারের হোটেল এটা। জি অনেক ধন্যবাদ। তো দর্শক, এই ছিল মোটামুটি আসলে হোটেল সম্পর্কে। অনেকে আপনারা চাচ্ছেন, আমরা অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবো এবং পাশাপাশি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল মোটামুটি আপনাদের হোটেল সম্পর্কে একটু আলোচনা। তো অবশ্যই আমি আবার বলছি, এটা হচ্ছে বিসমিল্লা হোটেল, এর প্রোপ্রাইটার মোহাম্মদ রাজু রহমান। এখানে আপনারা সব ধরনের খাবারগুলো আপনারা সুলভ মূল্যে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।